ভালোবাসা আছে বলে সে কথা মানায় না। আজকের আল্লাহর পক্ষ থেকে সেক্রেটারি ফোর্স নিরাপত্তা বাহিনী তারা ওয়ার মেমোরিয়াল চতুর্দিকে ক্যামেরা ফিট করে বুঝতেছে। আমরা ওয়ার মেমোরিয়াল ভটু দিলিয়া মাদ্রাস সহকারে এক ফটু প্রত্যেক ভটু আল্লাহ আসে আগমন করে দিল আর এক কবি ভটু মদিনা মন্ডলারা চতুর্দিক রোজগার করে আমার লাভ হয়েছে না ভটু হয়েছে লাভ ইজ হেভেন হেভেন ইজ হ্যাঁ আমি আপনারা সামনে বর্তমান ওয়ান কলেজ স্টেট কলেজ ভিলেজ কলেজ সামনে রেখে পুরান জনগণ 30 নম্বর পড়াটা এই মনে কিছু করতে আল্লাহ আল্লাহ রসুল সৈয়দুল সাদির রহমতুল্লিল আলামিন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রসুলের দাওয়াত করেছেন। জাবিরের দুই ছেলে, এক ছেলের বয়স 6 বছর আর এক ছেলের বয়স 12 বছর। বছরে দুই ছেলে নবীজির বলেন, নবীজি কালকে আর কুকুর আমার আপনার দাওয়াত, তবে আপনার লোকের বল সাহাবানি গেল সঙ্গী তারা বহিকাটা আসল আর বড় ছেলেটা ছোট ভাই আগে বহিত যাবের স্ত্রী যদি এই ঘটনার খানি রসুলের সামনে দিছিল আল্লাহ নবী বলেন, যাবে তোমার ছেলে দুজন বলেন, নবী গো আপনি খাইয়া উঠা তারা খাইব না বলে বলে না তারা না নবী আমি খাইতাম না ওপর বাইক দিয়ে যাবে মতো না যে তোমার বাচ্চা তোমার দিয়েছিল সব দিকে নবীজির খানকুন দেখি আল্লাহ এই মুহূর্তে চলে যাও
আমার নবী যেরকম গিয়া কাঁদতাম, আর নবীর কান্দ মানে সহ্য করতে পারি না। আমেরিকার পেন্টাগন আমি বিয়ে কত না আপনারা সামনে করতাম করতাম না শুনতে নাই হলে এমন ঢুকেছে ছবি মাথার দেয় না মোবাইলে বিশ্বের মানুষকে ওয়ার্ল্ডে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ একবার বছর নসিহত বছর পর বছর ঠিক না ঠিক না ঘটনাটা কিন্তু আমার সাহায্য সেই সময় বাচ্চা আসেন গাড়ি বাচ্চার নাম ইসুপূর্ণবাস বাচ্চার দ্বারা কথা বল আর মানুষের মানুষ দিয়ে ও বাসা মানুষ দিয়ে বুঝুনি ঠেকা ঠেকা কিন্তু বেকাও যায় মানে না তো হাত বলবে যা ঠেকা বেশি হয়েছে গরিব মানুষ সুরজ মা করি দরিদ্রের মানে দেব না
খালি বেড়ে বেড়ে তোর মার দিবি। আর দরিদ্রের মাঝে দেব না, বা সাতটা স্টেট লইয়া দেব না, আর আল্লাহ দেবী আল্লাহ দেবী দেব না, আর ফিরজা মুরিদা নিয়ে দেব না, ফিরজা মাথুর দিন আমরা দেশ জটাসা মটাসা পান্ডানসা বিজ্ঞানসা গুঙ্গুরুসা বা গুঠা ঠিক আছে কিনা, আমরা বেটার বেটিনকে মা বুঝা দেন দেলাল ভাই নাইয়া এরপর দেখে কি চা করে আমি হইতাম না এ গো বন্ধন সাথে বুঝা তাই গো ঠিক আছে না। আর গান গায় বসুন মুমিন মুসলমান ও বেশি বেশি গঞ্জা টানো কিটা বলুন শুনি বসুন সুন মুসলমান ও বেশি বেশি গঞ্জা টানো দেখে দেখে সময় হয়ে গেল গঞ্জা বাইতাই না হইবে তার দেশে গণবাস গণশিবেন না শুনি গরু শুনি উঠতে না শুনি গরু শুনি গণগুলো মানুষের মুখের গঠন যায় না, দেখা দুটি না হয় আহে না, সুন্দরী ভালো লাগে না, দুটি হয়ে পার না সুন্দরী ভালো কানা লাগে বড়কালের প্রস্তুতিতে আর দিল না পাখি আমি গণতন্ত্র একটা ছেলে তারা সরিবার করো সুন্দর সান্দর গঠনে গাঠন সারা শত্রুর নেতা মন্ত্রীর তার রানী কেলা ছয় মাস হয় না, তার কেলা ছয় মাস গেছে রানী কেলা সিক্স মান্থ ছয় মাস অতীত হয়ে গেছে প্রতিদিন দেহতিদি বলা যায় আস্তু বেশি ওপর দিয়েছে আরো কত যাইতে 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 দেখে এক বড় এক নেশালে বললাম আব্দুল্লাহ
কলিঙ্গা পড়া হচ্ছে দাঁড়াতে কলিঙ্গি পড়া তো অত সুন্দর আল্লাহ নবী বলেছেন 100 বছরের কাফির যুগে এই মুহূর্তে কলিমা পড়ে সাথে সাথে তার পিছনের গুনাহ কথা বুঝছেন। এখন আব্দুল্লাহ ইবনে কামিল বলি বড় ইত্তম এইটা মেসাবের গুরু করছে এটা অবশ্য মেসাবের গুরু ঠিক আছে বলি আমি আব্দুল্লাহ বা সর্বালি থাকি বুঝি ও বাসায় তারে কথা বল আর আমি যে কলিমা বলি কেন তোমরা আল্লাহ সালা তুমি মাহুদ নাই বাসায় যদি খবর হয় তুই আমার কাছে আনাদনা করো তোরে হাতি নিব আমার হবে আব্দুল্লাহ আগে 6 হতো 12 1 year 6 months 1 year অতীত হয়ে গেছে ঠিক কি না ঠিক না আচ্ছা বাবা 1 year মানে কারণ সব দিন ধরে বলি কোন কোন বছর মানে সব মোরালা কোন নেই দি বালি বালি কোরতে মনে ইবারি তো তোমার নাম চালে চিনা মাটি নিচে কবর তোমার ঠিকানা বিলি মানে কাপুরি মাটির বাড়ি মাটির গোর মাটির হবে বিছানা আইছি একা যাইবো একা তো গেতো তো যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন চলিয়া আদরে তো সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাপড় কাপড় বলাই রে কাপড় তো থাকবে না গলি থাকো গরিব থাকো আশ্চর্য সামবে না আগাইলে কিন্তু সামুদি কথা আগাইকে দেখিয়া চক্ষু যাব উঠিয়া আগাইকে দেখিয়া চক্ষু যাব উঠিয়া বুকে সাথে জেঙ্গলে তোর পাটিয়া পাটিয়া পায়ে পাটিয়া ঠিক না ঠিক না ই মুরব্বী কি করছে পাগল এই বুঝছি এটা শুনতে তারা বলছে সারা বিশ্বের মানুষ যদি তোর কথা মানে আমি আব্দুল্লাহ তোর কথা মানি আল্লাহ কত সুন্দর
যে বানাইছে সে না পাইব পুরাণের বাড়ি তার কাছে তোমার তো মাতা জামানি দিকে দিকে মুসলমানের শত্রুরা তো হয়ে গেছে অপমান আব্দুল্লাহ
فاغفر মমিনের মাথার উপরে আল্লাহর কুদরতি হাত আছে। আব্দুল্লাহ তামিল মাথার উপরে আমি কি আমি তারা সামনে দাঁড়াইব আর তুমি তিন মানবাই শুনিয়ে বলবাই আব্দুল্লাহর কথা নামে তিন মানলাম তুই মরিচ যে কোনো আগামী শুক্রবারে জুম্মার মতে যাবাদে বড়ুয়াটা জমঘর হইব মানুষ জানে কত বেশি দিন চল গুরু দেব দেশি মুল্লা দেব দেশি না আব্দুল্লাহ তারা সামনে দাঁড়াইছে বাদশা যাবে বাদশা আব্দুল্লাহ তো বাদশা তুই যদি তুই কম সাকসেস তুই যদি রহমানের নাম লতি আর আব্দুল্লাহ লাইলাহা আপনার বাংলাদেশে থাকবে না আব্দুল্লাহ La ilaha illallah, la ilaha illallah.
বাদশাহ কই রে শুনো না, সত্যদেবের মানুষ কুসুর মানুষই আব্দুল্লাহ এখনো বলে উনি সত্যদেবের কি আমার উল্লাহ দিন জানা ওটা বাদশাহ জরুরি ভিত্তিতে মন্ত্রীগুলি জোট আসতে মন্ত্রী আসুন নিয়ে দেশ লোক চুরা ঠেকা চুরা আসুন শুধু ঠিক না ঠিক না হওয়ার ও মন্ত্রী বাবা তুমি তোমার যদি মানুষ আগুন হলে বলে দেখো আমি ধরো কথা বলতাম আমরা কথা বলতে একদম হলে এক হাজার দুই হাজার সত্তর হাজার একশো মানুষ বাচ্চাদের কথা বলছে ও ক্যাম্পের মাঝে একজন মহিলা আসলা মহিলা ছিল দেখি মহিলা মহিলার একটু বাচ্চা হয়েছে ছয় দিয়েছে বুঝি ক্যাম্প ও ডাকাই কে করো ডাকাই তো হল আমার গুলাবাতে ছয় মাসের বাচ্চা আগ্রহ ছয় দিনে বাচ্চা আগ্রহ হয়ে যাবে আমাকে মুসলমান জানালে তো নিষেধ আমরা আগ্নে আগ্নে মাই লাগে গেছি আল্লাহ গাড়া থাকি উঠি যাও টুকরা টুকরা বান্ধি দাও মন্ত্রী মিনিস্টার দেখুন দেবে তারা দৌড়ে আগুন করে দিয়ে এখন খালি দৌড়ে আগুনও যায় বাড়ির বাড়ির তার বাড়ি গড়ের ভিতর থেকে সে বাচ্চার মেয়ে দুধালা দিল্লি যে ভাই আপা তুমি কলিমা পড়ো আমরা কলিমা পড়তে আগুন দুধালা আসবে না বাচ্চা ভাই আমি কলিমা পড়তাম না ও সময় আরেকটা আগুনের টুকরা সামনে দিয়ে বেরিয়ে এসেছি বুঝলি শেষ না মুসলমানের শত্রুরা তু হইয়েছে সন্তান নাই যে তু তার বাড়ি খাইলে বই দেব প্রমাণ আরতি ইসরায়েলের মানে মুসলমান
আমরা মোবিলে মানুষ বলছি জাগাও না, আর এক দশ বারো বাইরে যাবো পুরুষ কিংবা নারী হোক বেটা কিংবা বেটি সবে বেশের নাম জানা দরকার নেই দরকার নাই দুই নম্বর বেহেরের নাম দারু সালাম, তিন নম্বর বেহেরের নাম জান্নাতুল নাঈম, চার নম্বর বেহেরের নাম জান্নাতুল মাওয়া, পাঁচ নম্বর বেহেরের নাম দারুল উলুম, ছয় নম্বর বেহেরের নাম দারুল কারার, সাত নম্বর বেহেরের নাম জান্নাতুল ফেরদাউস, আট নম্বর বেহেরের নাম জান্নাতে আদর। হইল ওদের বর্তমান যুগ যেটা মানুষ বেস্টের নাম একটু করতে হবে, যদি যে স্কুলে বসে না কিন্তু মোবাইলের নম্বর পায় ওয়ান ফাইভ জিরো থ্রি টেন টেন নমাদ আসানা বিশাল অবাসা যে কোনো বেটায় নমাজ পড়ে ইগোরের ব্যক্তিও নমাজ বলুন, যে কোনো বেটা বেটির নমাজ বলুন ইগোরের কিছু কিছু বেচেন যে নমাজ বলুন বলুন, আর যে কোনো আগে সোনা বন্ধুর গান গান গ্রুপ গ্রুপ গাইয়া ইগোরের বাড়িতে খালি রাস্তা ভাই দিয়ে একটা গান গায় হয়ে যায় না রে বন্ধু ঠিক না ঠিক না পরিবেশ যে তোমার যুবতী মা বাবের মুখে খুশি দিব আর তার আল্লাহ আমার মা বাবা যে আমার ছোটবেলা মায়া করছিলেন তারা তাহলে যখন করো মায়া করো যখন সত্যের মানে জানি দিব আল্লাহ করবে ফিলিস্তিন হোক আমার গুলামে গুলাম নিয়ে এসে গান্ধী গুলাবাদ নিবে চাই তার মা বাবার খবরের সামনে দাঁড়ালে গান্ধী আমার হচ্ছে করে বলি তার মা বাবার খবর আসাম কি আমার খবর বন্ধ করো না বুঝে না হচ্ছি যে মা বাবার মুখে বিষ একবার মা বাবার খবর বেড়াতে পারবো মা বাবের লাগি আমরা দোয়া করতাম ঠিক না ঠিক না হাসান মিশা ও বাসা জিজ্ঞের মানে কে আল্লাহ আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকুম মাফাতিহুল গায়ব গায়বের কোষা দিয়ে আল্লাহ রাসূল আল্লাহ জানে সাহেব চাবি কুঞ্জা দেন জানে সাহেব উঠে গিয়ে তোরা বলো হে কয়জাস হে বলছো কয়জাস মুসলমান দেখেন সেটা তুমি তো কেউ নাই
দাড়ি নাই মুখ, দুর নাম তোর মুখ হিন্দু না মুসলমান হিন্দু আর আরবদেরও বুঝে তো আব্দুল করিমের আব্দুল সালাম কিন্তু মুসলমান না হিন্দু মুসলমান দুই ভাগে বেঁচে নেই একে আর অন্য যদি দুইটা কি ব্যাপার হল দলিল লাগবো না ডকুমেন্ট ঠিক না ঠিক না ঠিক মানে হিন্দু হলে হয় আমরা নিয়ে আমি কোথা দাঁড়াই আমি বুঝি আমরা মন্ত্র করতে পারবো হ্যাঁ আগুন দিয়ে দাঁড়াইব মন্ত্র করবো ঠিক আবাসা মুখের মাঝে আগুন দিবার হইব আসলে শরীর
বেটাই যদি নমাজ হল দেখছে নমাজ বসা ঠিক না ঠিক না স্বামী স্ত্রী বইয়া যদি গরু বইয়া যদি স্বামী স্ত্রী বইয়া পারিবারিক গপ সকল খুশি বাসি বেটা তাহলে আমি যে মালিকের কাম করছি টকরা মালিক নাই বেটর মালিকের নাম কর নাম হইতে নাই মেসা প্রতিদিন ও ঠামনে মাজন সাহ ছুটি বুটি বেটার গ্রামের পঞ্চায়েত মাজনে কুজুদের মারিয়ে দিয়ে দোকানে দিয়ে গেছে 10-20 টাকা দিয়ে আর 7 টাকা তো আজকে বৃত্তি দিকে এই জন্য মেসা বলে বেতন মেসা বইয়া খান চলে আর ওই সময় আল্লাহর পক্ষ থেকে ইহা হবে বলো বলো মানুষ ওরো দেখতে লাগে সাদারে মাঝে মাঝে জিলিক মারে জামা ঢুকিয়ে জামা হ্যাঁ বললা তুমি বলো তোমার কাছে কি বলে দেখো মান বছর ইহা মাসি মোবাইলে শুরু করে কইছে মেজাও মনো খালকু বেতন শুরু করে বেতন বস্তা হঠাৎ দিলে বলে জটা নেছি নিমনে সিলেছি ওদের তো বাবুরে মেসা সিমেন্টের বস্তা টাকা লাগিয়ে বলে দিয়েছে মরার আগে আগে চুক্তি জানতাম আমি এখন
জোরের নামাজ পড়ে মাঝখানে বেটে বিছে ধরছে, বেটে যা বিছে ধরছে বলে টেবলে কুমলে কুর্তা হবা না। আমার মাঝে যখন মেসে বলে ওয়াজ হবো আর সবকা তো তাহলে দূর বললাম, সবকা বলা দূর বলো, হ্যাঁ কর্মচারী বলো চিন্তা বললে বেজুকুল্লাহ এই দোকানও বেটারে বিশ টাকা দিও কেস থাকি আর ও বস্তা থেকে পাঁচ কেজি চাল দিলে আল্লাহ আমার মাফ করো যে শুনি কত বা পয়সা আল্লাহ কত তো মানছে বিশ টাকার পাঁচ কেজি চাল এবং বেটারে মানছে বিশ টাকা পয়সা পাঁচ কেজি চাল বিশ কেজির ভিতরে মাথা ভালো হইল ভালো হইলে কাটি সে গেলে বের সব পাঁচটায় বাইনা শুরু দিন কত টাকা জানি খাইয়া কর্মচারীর ওর কাম বললো বেজুকুল্লাহ এই যে পাঁচ টাকা দিলে সারু জায়গা খুশি নি জায়গা খুশি আল্লাহ দেশ দিলে দেশ শুনে ই আল্লাহ আসুন না বুঝো গেছ আল্লাহ তো লোকে আসুন দিলে আসুন না আসুন দেখুন যখন এটা বসে বিশ মিনিট বাদে মাঝে এমন ভেবে বেশি দৌড়ছে সহ্য পাওয়াটাকে নিয়ে রোগে রোগে রোদে রোদে বেড়ালে কোনায় কোনায় শেখ মাসে গোটার মাসে লাঠি মাসে হল মাসে রূপা পালন করে মাঝে বাড়াবলে ঢুকিয়া সাইকেল বাজে আজ আনা মানুষ হয়ে গেল আর তাহলে ডাক্তারের সেলাইন ভর্তি যায় বেড়ে বেড়ে গিয়ে সেলাইন ওখানে অত মানুষ মানছে বলে আল্লাহ মাঝে মুখ ঘুরে যায় বিপদে বিপদে ওরা কামায় টাকা পয়সা দরকার মেনে ঠিক করতে হবে ডাক্তারও ব্যাপার না আত্মা মাঝে ঘুষু ঘুষু যাব সেলাইন দাও আমি যেটা করব যে হবো আমার আল্লাহ মাফ করার মধ্যে ঢুকবো বলে এক বস্তা চাল দুই মন এক বস্তা ময়দা দুই মন এক বস্তা আটা দুই মন বারোটা বস্তা চব্বিশ মন ওটা হইল বারোটা বস্তা চব্বিশ মন ঠিক না ঠিক না বারোটা বস্তা চব্বিশ মন আল্লাহ রস্তে লইয়া যাও বেদুকুল্লার বাড়ি নেশা করে না মসি দিল মাইকে বস্তা দেবে যে বাবা আমার মাঝে কি বাসো বস্তা দিয়ে তো উঠলে চলে আমি বারোটা বস্তা চব্বিশ মন লইয়া কথা নয় ফার্স্ট থেকে মাদন বলাই মাদন বলাই দুই গালে উপাস হোক তার আলো চলি বাসা তো লালো লোক কথা নয় কিন্তু মুদার বেদুক না বেদুক না দুই খারাপ কোনো হাল লাগে হাল লাগে টাই দেয় ঠিক না ঠিক না আর বাড়িতে আল্লাহর বান্দি বিসমিল্লাহ কইয়া যখন বস্তার মুখ খুলছ স্বর্ণের টুকরা অলিয়া উলিয়া বরণ ধরছে আল্লাহ সর্বশক্তিমান জিতে আল্লাহ মোরা মোরা ভেজিতা করতে পারবেন
সুলতান সিকিউরিটি নাই, পুলিশ পুলিশ নাই, একলা একলা আসো আমি তো আমার অন্য অপারেশন উপস্থিত বুদ্ধি ইংরেজিতে আমি আজকে তাহলে কিন্তু এক দুই তিন সেটা চুপ থাকো, শুধু তো খাইলি মেয়ে কেক কেক
মগর লন্ডন লন্ডন প্রবাসী আবুল ভাই সাহ নবদিন আল্লাহ সরকারে কবুল হলো আল্লাহ এনাম আমার সরকারে কবুল করো, ইন্দা মুদা মাফ করো, কেটে মধ্যে কবুল করো। হাজি আসলে যাব আসুন আর
ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাদ এসাই আবার লাইভ হবে, সবাই দেখতে হবে।